Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. রাজকে বাবার কাছে দাঁড়াবার সাহস নেই, বউকে পাঠিয়েছেন চাকরি করতে, কিন্তু কারণটা কি? কারণটা আবার কি? টাকা? জেদ করে দূরে বসে রইলি তো হলো না, বিয়ে করে বউকে খাওয়াবার হিম্মত থাকে চাই। হো, সেই হিম্মত তাহলে সে করে ছিল না। তো একদিন ধরে মাউ ট্যাগ খালি করে যে টাকাগুলো ম্যানেজ করে নিলে, সে কার কথা বলে চাঁদ? তোমার ক্যারেক্টার তো মাউ জানেন। দেখ বটা, বাজে বকিস। বাজে বকিস? বলি, যে বাপ নিজের ছেলের কষ্ট না দেখতে পেরে তোমার মতো লোকের হাতে হাজার হাজার টাকা তুলে দেয়, ছেলে চাইলে সে 20-50 টাকা দিতে পারতো না? মানে মানে এ কথার মানে গরুতেও বোঝে। সে কর যে নিরুদ্দেশে ছিল, কোনোদিন বাপের কাছে টাকার জন্য হাত পেতেছে না? পাতি তাতে হয়েছে, তাতে হয়েছে কি? যে এতখানি আত্মসম্মান জ্ঞান যার আছে, সে নিজের বউকে বাপের কাছে চাকরি করতে পাঠাবে? তুই মিথ্যে বলছিস বটা। মিথ্যে আমি কোনোদিন বলিনি, তোমার বুঝতে দেরি লাগে। জানা কেমন একটু টাকার জন্য ওর বউ। আরে তুই, যেখানে বাপ ছেলেতে বনি বনাও নেই, সেখানে বউ কখনো স্বামীকে ছেড়ে শ্বশুরের কাছে যায়? রাইট, নিশ্চয়ই ওদের মধ্যে বনি বনা নেই, নইলে আসল ব্যাপারটাই ভুল। ঠিক বলেছিস। বলে শেখর চলে যাবার পর মেয়েটা তার বউ বলে পরিচয় দিলে? ও তো তুমি অন্য কথা ছিল, কিন্তু শেখরের মতো ছেলে বিয়ে করা বউ ছেড়ে চলে যায়। তাহলে তাহলে ধোঁয়া বুঝতে পারলে না? গাঢ় কৃষ্ণবর্ণ কুণ্ডলীকৃত ধোঁয়া। ব্যাপারটা বড় গন্ডগোল ঠেকছে রে বটা, বড় গন্ডগোল ঠেকছে। এই সময় খোকনটা থাকলে আসল ব্যাপারটা জানা যেত। কেন না থাকলে অসুবিধা কি হচ্ছে? কি করে সেই যে তুই বললি শান্তির সঙ্গে আপনার দেখা হবে বলে? হ্যাঁ, তার একখানা চিঠি এসে পড়ে আছে। শান্তি সেদিন এসেছিল, সে ঘরে যাওয়ার গোলমারে দিটা চিঠি খেলা দিতে ভুলে গেছে। বড্ড ভালোবাসত কিনা সে ঘরকে, যাও তোমা চিঠি খেলা নিয়ে এসো। সে ঘর যতদিন এখানে ছিল আপন জনের মতো। বেদগ্রাম ঘোষবাড়ি জেলা বর্ধমান, শান্তির মালিক ছিলেন, কিন্তু বিয়ের খবর সে তো কিছু জানেই না দেখছি, শুধু চাকরি করছে এই তার ধারণা। আমাদের ঠিকানাটাও জানায়নি, আবার চিঠি লিখতে মানা করে দিয়েছে। খুব গড়বড় গড়বড়। এখানে শান্তি, ওখানে সুধা, একজন বলছে সে শেখরের বউ, মার ধারণা বি হয়, আবার এবাড়ির লোক বলছে ওরা ভাই বোন। বটা, সমস্ত ব্যাপারটা একেবারে ধাপ্পা। এই চিঠি নিয়ে আমি এখনই মামাবুর কাছে যাব। তোর যা বুদ্ধি, এই বটগেস্ট না থাকলে তোকে ভাগাড়ে নিয়ে যেত। ভাগাড়ে নিয়ে যেত কেন? এই চিঠি দেখালে মামাবু তোকে পুলিশে দেবে। পুলিশে দেবে কেন? পুলিশে দেবে না, তোদের ওখানে কাজ করছে সুধা, আর চিঠি লিখেছে কে? শান্তির মা। আরে তাতে কি হচ্ছে? সেটা একই কথা হলো, একই কথা হলো। হ্যাঁ, প্রমাণ করবি কি করে? প্রমাণ তাও তো বটে, কি করে প্রমাণ করবো বলতো? হ্যান্ড নোট কেটে। হ্যান্ড নোট কেটে? আরে তুই বলছিস বটা। টাকা জোগাড় করতে হবে, বলি এদিকে ট্যাক ইস দি গড়ের মাঠ, ওদিকে মাউর কাছেও গলা ধাক্কা। বলি এটি জোগাড় করতে পারলে তবে আসল রহস্য পুরীতে পৌঁছানো যাবে। সেটা আবার কোথায়? ওই বেদগ্রাম ঘোষবাড়ি, ঘটনাটা সর জমিনে তদন্ত করতে হবে। পাকা খবর না নিয়ে গেলে বুড়োর কাছে আবার গলা ধাক্কা। যা করতে হবে তা শিগগির শিগগির করতে হবে। এটা বুঝতে পারছিস না, বুড়ো মানুষ ছেলের বউকে পেয়েছে আর মাথায় করে নাচতে শুরু করেছে, ও দেরি করলে ওয়ান নাবানো যাবে না। তবে চল এখনই যাওয়া যাক, চল। না না, এখানে নয়, এখানে নয়, সব বউমার ঘরে নিয়ে যাও। নেকলেসের বাক্সটা আবার গেল কোথায়? যত সব যেদিকে না তাকাবো ওটা আপনার নিজের হাতেই আছে। হ্যাঁ, করতে চায় না, এটা তো আমি অক্ষম বলি। আপনি কিচ্ছু ভাববেন না, সবই তো জেনে গেলাম, আমি গিয়েই ওকে একেবারে শ্বশুর বাড়ি পাঠাবার ব্যবস্থা করছি। হ্যাঁ, দেরি হলে সব গোলমাল। আজ তাহলে উঠি? সে কি বাবা, একটু জল টল মুখে না দিয়েই জল খাবার আজ থাক। কত খাবো, এই তো সবে কলির সন্ধে, বিয়ের সময় পাত পেড়ে খাবো, চলি। হ্যাঁ, এবার দেখা যাবে চৌধুরী সম্পত্তি কার ভোগে লাগে, জাতি কলে পিছে মারবে। কে শাসিস কেন? বাবা মরবার সময় দুঃখ করে বলেছিলেন যে টাইফট না হলে বটাটা আমার উকিল হত। তার মানে? তার মানে গাছে কাঁঠাল ভোঁপে তেল। দেখ বটা, তোর এই সমস্ত হেঁয়ালি আমি বুঝি না। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে মেয়েটা শেখরকে দিয়ে তার একটা নিজের ছবি আঁকিয়ে মামাকে ব্ল্যাকমেল করছে। প্রমাণ? এর পরেও প্রমাণ? হ্যাঁ, এর পরেও প্রমাণ।
তোমার তো একমাত্র প্রমাণ হলো যে বের খবরটা কেউ জানে না। আরে বাবা, ওরা যদি আজকালকার স্টাইলে চুপচাপ রেজিস্টারি করে ম্যারেজটা সেরে থাকে তখন কি হবে? তখন তা আবার মামার কাছে সেট। তাহলে বেটা, তাহলে একমাত্র ভরসা শেখর। আসল খবরটা যদি পেতে চাও শেখরকে খোঁজ করে বার কর। মা ভাইকে বাঁচাতে গিয়ে একটা সাধারণ মিথ্যে রাস্তায় নিয়েছিলাম, কারোর ক্ষতি আমি করতে চাইনি। তুমি একই জালে আমায় জড়িয়ে ফেললে, কেন তুমি চলে গেলে? এই মিথ্যের বোঝা যার আমি বইতে পারছি না। সত্যি আমি খুব খুশি হয়েছি শেখর, তোর এই মত পরিবর্তনের জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা শুভেচ্ছা নেবে, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ রে, এবারে সব জোগাড়যন্ত্র করি। জোগাড়যন্ত্র কি বলছো দাদা? রং তুলি সবই তো এখানে মজুদ আছে, শেখরদা আজ থেকেই ছবি আঁকতে শুরু করবে। রং তুলি ছবি আঁকবে? হ্যাঁ, দিল্লি এক্সিবিশনের জন্য। টাকা শ্রাদ্ধ যত সব পটুয়া, নিজের নামে ছবি আঁকবার সাহস যাদের নেই তারা হবে আর্টিস্ট। শুধু শুধু এসব এক্সিবিশন করে বাজে টাকা নষ্ট, বুঝলে হে ত্রিলোচন? এসব টাকার অপব্যয়। আরে অবনী ঠাকুর, নন্দলাল বোসের মতো আর্টিস্ট জন্মাবে এদেশে? এরা তো সব পটুয়ার দল, খালি দেশের আর দশের অর্থের অপচয়। শান্তি, শান্তি, না না, এ আমি চাইনি রুবি, এ আমি চাইনি। কিন্তু শেখরদা, ইট ইজ রিয়েলি গ্রেট, অপূর্ব সৃষ্টি,
দাদা, এই ছবিটা তুমি পাঠাবার ব্যবস্থা করো। আমি এখনই সব বন্দোবস্ত করব। কিন্তু রবি, এটা তুমি পাঠিও না, এটা এটা পাঠিও না তুমি। এই ছবিটাই তোমার সাধনার সিদ্ধি, এই যে পাঠাতেই হবে। এই ছবিটার নাম দিলাম আমি বধূ, আর লিখে দিলাম তোমার নিজের নাম। আজ থেকে তুমি আর অনামি নও শিক্ষকদা। কিন্তু এই যে শান্তির ছবি, এই ছবি তো আমি আঁকতে চাইনি। বিশ্বাস করো রুবি, এই ছবি আমি আঁকতে চাইনি। ও তোমার আমার কাছে শান্তি, কিন্তু আর সকলের কাছে তো নয়। তাদের কাছে ও শান্ত, স্নিগ্ধ, অথচ ব্যথা করা এক বধূ। ও যেন সলজ্জ দৃষ্টি নিয়ে অপেক্ষা করছে কবে ওর নিঃসঙ্গ দিনের অবসান হবে। আমি জানবো না মোর পাতায়নে যদি পানি, আমি জানবো না আমি শুনবো বসে আধার ভরা বাণী, আমি জানবো না মোর বাতায়নে। আমার দেহ মন মিলায়ে যা নিষিদ্ধ রাতে আমার লুকি তারা খোঁজ নিতে হবে। এই দুদিন বাদে ওই বইয়ের কাছে হাত পেতে লিখতে চাইতে হবে, তুমি দেখে নিও। তোমরা কি কেউ কিছু করবে না নায়ক ঠাকুরপো? আপনি কিছু ভাববেন না বোঠান, একটু আগেই কর্তবাবু কাগজে দেখাচ্ছিলেন দিল্লিতে আর্ট এক্সিবিশন হচ্ছে। দিল করে দিস বাবা, অতুল দা কথা, অতুল দা নম্বরে বিল করে দিস বাবা, বিল করে দিস, যা এখন যা। করলি কি বাটা? আর করলি কি বর্দা, কেল্লা ফতে এই মানে মানে সব খবরের কাগজে দেখলুম দিল্লিতে আর্ট এক্সিবিশন। মাথায় ঢেউ খেলে গেল। মাথায় ঢেউ খেলে গেল কি রে? ফুট কাটছিস, মাথায় ঢেউ খেলে গেল মানে হেড ওয়েভ। দূর মুখ করে হেড ওয়েভ না, হেড ওয়েভ না, ব্রেন ওয়েভ। আবার ফুট কাটছিস মানে বুদ্ধি খুলে গেল। চললাম সন্তার কাছে। সন্তাটা বাকি। আবার ফুট কাটছিস, সন্তা 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 বড় লোকের ছেলে বলে তুমি তো ট্যাঙ্কখালির জমিদার হয়ে বসে আছো, পসার দরকার নেই। সন্তাদের বাড়িতে টেলিফোন আছে, তা সহজে কি রাজি হতে চায়? রেসের সিওর টিপ দিয়ে মানে ঘোড়ার মুখের খবর দিয়ে তবে রাজি করিয়ে দিল্লিতে এক ট্রাঙ্কল। তাই এক্সিবিশন কমিটির সেক্রেটারি বললে শেখর চৌধুরী ফার্স্ট হয়েছে, চতুর্দিকে হই হই রই রই। নাও এখন ঠেলা সামলা। শেখর চৌধুরী ফার্স্ট হয়েছে তো কি হয়েছে? না বর্দা, তুই যথার্থই সাঁড়ের গোবর। ওই না, তখন বললুম সেক্রেটারিকে যে শেখর চৌধুরী আমার ভগ্নিপতি, বোনের সঙ্গে রাগারাগি করে চলে এসেছে স্যার, দয়া করে ঠিকানাটা দিন। তা কিছুতেই দিতে চায় না, তখন খপ করে ধরলুম পায়। পায় ধরলি? হ্যাঁ পায় চেপে ধরলুম। টেলিফোনে পায় ধরলি কি? আরে তো ফুট কাটিস নি। হ্যাঁ ধরলুম। তখন বললুম যে আমার সিস্টার কেঁদে কেঁদে একেবারে ব্লাইন্ড। তখন দয়া হলো, বলে রুবি ভিলা নৈনিতাল। নাও এখন ঠেলা সামলাও, এদিকে শান্তি সুতা, ওদিকে রুবি ভিলা নৈনিতাল। বাস তোর নাম করে দিলুম এক টেলিগ্রাম করে, ফাদার কোটিন ইল সার কাম। তুই একটি গাধা, শেখর ওই টেলিগ্রাম পেয়ে যখন এসে দেখবে মামার কিছু হন কি হবে। তুই একটা চামচিকে, শেখর এসে যদি শান্তিকে বউ বলে স্বীকার করে নেয় তাহলে তুই বলবি মামা শেখর রাগ করে চলে গিয়েছিল আমি ধরে নিয়ে এলুম, চৌধুরী বংশকে বউ বলে স্বীকার করে না নেয় তাহলে বলবি ধাপ্পাবাজ মেয়ের হাত থেকে চৌধুরী বংশকে আমি রক্ষা করলুম। একদম সাকের করার, যেতে কাটছে আসতে কাটছে। বেঁচে থাকবটা, তুই না থাকলে আমার যে কি হতো? বাগারে টেনে নিয়ে যেত। ঠিক বলেছিস। বল যে বেমক্কার হাতটা মারবি নে, আমার হার্ট ট্রবল লেগেছে। সরি বটা সরি, কিছু মনে করিস না ভাই, নে চল এখন যাওয়া যাক। চল সাত টাকা পনেরো না তিন পয়সা। শ্রেষ্ঠ শিল্পীর অভিনন্দন। আগে দেখা চলবে না, শ্রেষ্ঠ শিল্পীর সম্মান তুমি পেয়েছো,
আজ সবার আগে আমার প্রণাম তুমি গ্রহণ করো শেখরদা। এইসব সম্মান, এই অভিনন্দন, এসবই তোমার প্রাপ্য রুবি। তুমি এর এই সব নয়, আরো আছে শিল্পী, এই মাত্র এলো, এই নাও। কি হলো শিখরদা, কিসের টেলিগ্রাম, কোথেকে এলো? কলকাতা। ফাদার সিরিয়াস, কাম সাত অতুল। ফাদার সিরিয়াস মানে? মানে বাবা বোধহয়। আর চলো দাদা, আজই আমাদের কলকাতা যেতে হবে। তাহলে তুমি নেবে না? আমি তাকে তাড়িয়ে দিয়েছি বলে তুমি আমার সম্পত্তি নেবে না? আমি তাকে তাড়িয়ে দিয়েছি এইটুকুই শুধু তুমি দেখলে? আর বুড়ো বাপ মাকে ফেলে সে হতভাগা চলে গেল, এটা তো তুমি একবার দেখলে না? বেশ বেশ, নিও না, নিও না কেউ আমার সম্পত্তি, আমি সব অতুলকে দান করে দিয়ে চলে যাবো। হতভাগা হা করে দাঁড়িয়ে দেখছি কি না করো, ওখানে চত্ত সব। আর আপত্তি করো না মা, কর্তাবাবুকে তো জানো রাগ করে সব অতুলকে দিয়ে দেবেন, না তো দেবোত্তর করে দেবেন। না আমার নাম এটা সিন্ধুকে দিয়ে দেয়। ধরো ধরো মা ধরো। আমার যত বড় ক্ষতি হয় হোক, কিন্তু না না, এই যে অসম্ভব, চরম মিথ্যা আমার জীবনে আজ পরম সত্য হয়ে উঠল। কিন্তু তুমি তো আমায় গ্রহণ করোনি, তবু তবু তুমি আমায় আশীর্বাদ করো, মায়ের দেওয়া এই শাখার সিঁদুরের মর্যাদা যেন আমি রাখতে পারি। তুমি আমায় আশীর্বাদ করো। নিজের বাড়িতে বউকে পাঠিয়েছে চাকরি করতে। আপনি কি বলছেন বাবা? আমার পয়মন্ত বৌমা, তার কল্যাণে আমার সব হয়েছে। তুই বড় হয়েছিস, তুই ফিরে এসেছিস খোকা। মা এসব কি বলছো তোমরা? বৌমা কি ধরা পড়ে গেছে খোকা বাবু? মা লক্ষ্মীকে আমরা ধরে ফেলেছি। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, মা আমাদের চৌধুরী বাড়ির উপযুক্ত বই হয়েছে। তাই তো সব লিখে দিল, নাহলে এই অপদার্থটা কিছু রাখতে পারবে? বাবা কি বলছেন আপনারা, আমি বিয়ে করিনি। সত্যি আপনি এদের জিজ্ঞেস করুন, আমি সত্যি কারো কি বিয়ে করিনি। বিয়ে করনি যদি তো বৌমা এলো কোথেকে? তা কি করে জন্ম, কি আপনাদের কি পরিচয় দিয়ে গেছে? অন্য যদি কেউ বলে দিয়ে থাকে কথা তো আপনাদের ঠকিয়েছে। বাট এতে কি বলছিস খোকা? আমি যে নিজের চোখে তার দুঃখ দেখেছি, দিনের পর দিন চোখে চলে তার বুক ফেসে যেতে আমি দেখেছি খোকা। এখন তুই বলছিস তার পরিচয় মিথ্যে? হ্যাঁ, কেমন করে আমি বোঝাবো যে তার পরিচয় তোমাদের কাছে একটা অর্থাৎ এই সময় সাকের করা চৌধুরী বংশ জানা? ঠিক বলছিস, মিথ্যে মিথ্যে একেবারে মিথ্যে। ও আমাদের ঠকিয়েছে। প্রতারক জোচ্চর মেয়ে, খোকার সঙ্গে ওর কোনো দিন বিয়ে হয়নি। আমি নিজে গিয়ে ওর বাড়ি থেকে খোঁজ নিয়ে এসেছি, ওই যে বেদগ্রাম ঘোষ বাড়ি। চুপ রাও নেবো খারাপ, আজ আর আমি চুপ করে থাকবো না মামা। এই দেখুন না, মায়ের কাছে লেখা চিঠিগুলো দেখুন। তুমি কে? আমি আমি বর্দার ফ্রেন্ড, শ্রী বটকৃষ্ণ হাতি। বটকৃষ্ণ হাতি, হাতির বদর, যা সাজ প্রদান করেছ যেমন ওই রাজকারটা তেমনি তার বোন। আগে সে তো ঠিকই, তবে মায়ের কাছে লেখা চিঠিগুলো স্যার একবার পড়েই দেখুন। তোমরা দুজনেই যোচ্ছ, তোমাদের চিঠি ফিরি আমি বিশ্বাস করি না, এই জ্বালাটা সব পারে। আগে সে যথার্থ বলেছেন, ও একদম সারের গোবর। তা বৌমা তো খোকাবাবুর ঘরেই রয়েছে, তাকে জিজ্ঞাসা করলে সব বোঝা যাবে। সেই ভালো, ও ঘরেই চল না, তার কোনো দরকার ছিল না। তবে তোমরা যখন বলছো
তোমাকে তো প্রয়োজন হলে পুলিশ একটা খবর দিতে হবে। তুমি থামো, তোমাকে আর খবর জানালি করতে হবে না। চলে যাও সিন্ডিকেট করো। টাকা পয়সা কিছুই নেয়নি, গয়নাগুলো সব সাজানোই আছে, মালতী একখানা নিয়ে যাননি। ওইখানে নিয়ে গেছে? ও তোর বোকা মেয়ে না যে সমস্ত তুচ্ছ টাকা পয়সা গয়না। দেখি একখানা ছবি, ছবি দেখি দেখি শান্তি, এই ছবি এখানে কি করে? আরে ও তো সুধা। হ্যাঁ হ্যাঁ সুধা। আরে ভাই তোমাকে বলেছি শান্তি, আর এখানে এসে পরিচয় দিয়েছে সুধা বলে, তারপর শাঁকা সিঁদুর করে তোমার বউ সেজে সটকলকে ঠকিয়েছে। কিন্তু মেয়েটা গেল কোথায়? আগে বাঁদর নয় হাতি, বটকেশ্বর হাতি, বৌমার দেশে ঠিকানা বেদগ্রাম ঘোষবাড়ি জেলা বর্ধমান। এই যে দানপত্রখানাও রেখে গেছে। তাহলে শিখরদা বোকার মতো হাঁকুড়ে দাঁড়িয়ে দেখছো কি? এখনো দেরি করছো, চলো। সে যাও শিখরদা, আমি জানি শান্তিকে তুমি ফিরিয়ে আনতে পারবে। লগ্ন যখন একটা পাওয়া গেছে তখন আর দেরি করা চলবে না। আমি কি তোকে মেরে ফেলতে চাই মা? না আমি তোর পর। হিন্দু মেয়ের দুবার বিয়ে হয়? দুবার বিয়ে? ওরে আমার সোয়াগিরে, কে কোথায় বিয়ে করব বলেছিল অমনি বিয়ে হয়ে গেল। বলি ঢলাঢলির একটা সীমা তো আছে দিদি। না না ছোট বউ, তুই ওকে অত নাই দিসনি। এরপর মনি এসে যখন বলবে ওর ওখানে ছিল না, কোথায় না কোথায় কাটিয়ে এসেছে, তখন বলি ওই কুল মজানির দিকে তাকালি তো চলবে না। আমার লীলা আছে, সীতা আছে, মঞ্জু আছে, তাদেরও তো ভবিষ্যৎ ভাবতে হবে। ছোট বউ, লোক জানাজানি হবার আগে ওই পাপকে বিদায় কর বলছি, পাপকে বিদায় কর। ব্যবস্থাটা কি আছে বুঝছো না? মেয়েটা যখন কলকাতা থেকে এসেই গেছে আর লগ্ন যখন হাতে একটা পাওয়া গেছে তখন বিলম্ব করা উচিত। না না না, ব্যবস্থা করতে আর কতক্ষণই বা লাগবে। আচ্ছা আচ্ছা, ভালো কথা। ওই ধানের বীজ কেনার জন্য 200 টাকা, আর এই ক্ষেতের গুড় 2 মন, এটা যেন ভুল না হয়। জানো তো দিদি ভাইকে একবারে মুশকিল হয়ে যাবে। আপনি নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। দিদি ভাই কি হাতে টাকা না পেলে আমায় পিড়ে বসতে দেবে? বলি কানের মাথা কি খেয়েছিস? লীলাকে বল গিয়ে আমার কাছে সিন্দুক থেকে বাসন গুলো দাবিয়ে দিতে যা। ওগুলো কি নিয়ে যাচ্ছিস? আগে নিপতি বাবু ভুল পাঠিয়েছেন, আরো আসছে। তো ও ঘরে গেল, আমার ঘরের দিকে রাখো। ও লীলা, লীলা কোথায় রাখবো চাটাই মা? আমার মাথা সামনা তলায় নিয়ে যা, বর আসবার সময় হয়েছে। বাবা বালকি আর সামাই এসে গেছে। এসে গেছে? ও মশাই, আগে বেদগ্রাম আর কত দূর বলতে পারেন? সে তো অনেক দূর ফেলে এসেছেন। ফেলে এসেছি সে কি? হ্যাঁ, এখান থেকে 15 মাইল গিয়ে বাঁ দিকে একটা কাঁচা সড়ক পাবেন, সেই যে 2 ক্রোশ গেলে পরেই আপনি বেদগ্রাম পাবেন। ও আচ্ছা, ধন্যবাদ। ছোট বউ তোরও কি আক্কেল নেই? এখনো শাঁকা পরে বসে আছে। আমায় অসম্ভব করতে বললো না? দীক্ষা তারা রাগ বলছি, খোল খোল বলছি, শিখে খোল।
তুই আমি ছেড়ে দাও জেঠিমা, বিয়ে আমি কোনোদিন করবো না। তোমরা যাই বলো, এ বিয়ে আমি কিছুতেই করতে পারি না। বিয়ে তোকে করতেই হবে, তারপর গলায় দড়ি দিস, কেউ তোকে কিছু বলবে না। জেঠিমশাই বেঁচে থাকতে তুমি কি আবার কি বললে? যত বড় মোগরা তত বড় কথা, কুল খাবে ঢুঙ্গি লক্ষ্যে ছড়ে মোড়া খেলনা দিয়ে তোমার বিষ দাও তুমি ভোগ রোস রোস। বেলা ফোন সাত কি করে আমি শাঁকা সিঁধু করেছি, আমি কিছুতেই খুলতে পারবো না। তুই আমাকে মেরে ফেললেও আমি পারবো না। খোল বল, খোল। দিদিকে মেরে না জেঠাই মা। না মারবে না, ফুল বেল পাত দিয়ে পুজো করবে। খোল খোল শাঁকা। আমার মায়ের দেওয়া শাঁকা, কারো খোলবার অধিকার। তুমি তুমি কেন এখানে এলো? যাও তুমি, চলে যাও এখান থেকে। আমি তোমায় নিতে এসেছি শান্তি। নিতে এসেছ? ওরে আমার চোদ্দ পুরুষের নাও খোলা রে, নিতে এসেছো বলি ভালো ভালো বিদে হও, নইলে এলোকে সে ঠাকুরকে চেনো তো? বলি তোমরা কিন্তু পাগল হলে, এখনো কোণের সাজেও নেই, এদিকে নগ্ন বয়ে যাচ্ছে, নেপু এসে বসে রয়েছে। দেখো না সাত গোষ্ঠীর কুটুম এসেছে শান্তিকে নিয়ে যেতে। বললে শান্তিকে নিয়ে যেতে? হ্যাঁ গো। বলি কে হে? বলি ভেবে তো কি, আমার নাম শ্রী দারুকেশ্বর ঘোষ, উনি শান্তিকে নিয়ে যেতে। ওকে তুমি যাও, আমি তোমাকে মিনতি করছি তুমি যাও। তোমার না নিয়ে আমি যাবো না শান্তি। বটে যাবে না? আরে ও দাদা পাটলা, সব কোথায় গেলি রে? বাবা মস্ত গাড়িতে ঘোরার বাজনা দেখবে তো, তুই আনলি সমস্ত ঘোরার বাজনা। আমি আমি এনেছি। আপনি কে বাবু মশাই? কুসুমপুরের সাত লক্ষ টাকা আয়ের জমিদারি ষোলো আনা মালিক শ্রী অনাদি প্রসাদ চৌধুরী। আর ওই হত ভাগা আমার একমাত্র ছেলে। সুধা পাই, সুধা আমার বৌমা। মা এই এই যে আমার মা, আমার বৌমা, আমার ঘরের লোক। ওদের আর ছেড়ে দিও না গিন্নি, ভারী বেইমান ওরা, বুড়ো বাপ মাকে কষ্ট দিয়ে ওরা পালিয়ে যায়। এবার ওদের এমন বাঁধনে বাঁধো যাতে আর কখনো পালাতে না পারে। আর পালাবার উপায় নেই বেয়াই মশাই, আমি এই লগ্নি সমস্ত ঠিক করে দিচ্ছি। আমি হচ্ছি শান্তিমার সাক্ষাৎ জ্যাঠা মশাই। বলেন কি? তাহলে তো খুব ভালোই হয় বেয়াই মশাই। বলো বিন্দি হাঁকড়ে দাঁড়িয়ে রোজ কেন সাগবা যাও উলুতাপ। ওকে গো ওরকম ধপ করে বসে পড় না কেন, মাথা আমার সাজিয়ে দাও। আমার বুকের মধ্যে কেমন করছে, মাথা ঘুরছে, আমি পারবো না ঘোষপুষাই। কোথায় গেলেন? এদিকে লগ্ন যে বয়ে যায়। বাজাও বাজাও বাবা লবে যান, চটপট সরে পড়ো। বললি হলো, আমি বিয়ের জন্য 400 টাকা নগদ দিয়েছি বুড়োকে, তাছাড়া
কমান্ডার বলছি, কমান্ডার বলছি, আমি তোমাদের নাম 120 শেষ করব। এসো এসো বাবা, এসো এসো এসো, না বসে পড়ো, এসো 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 বসে বাবা। ঠিক আছে রুটিন, ঠিক আছে রুটিন, ঠিক আছে। রাজশেখর চৌধুরী গড়ায়।